আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দুই তিন দিন আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওটা ছিল একটা স্কলারশিপের এবং সেই স্কলারশিপটার নাম ছিল ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এই স্কলারশিপটা কীভাবে ফিল আপ করতে হয় কাদের জন্য তার জন্য আমি এই ভিডিওটাতে সব কিছু আলোচনা করেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে এই স্কলারশিপটা পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয় এর জন্য শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশানগুলো পড়েছিলো সেই কোয়েশ্চানগুলো দেখলেই অনেকটাই এই স্কলারশিপটা পেতে তোমাদেরকে সাহায্য করবে আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশানগুলো ডাউনলোড করবে এই জন্য তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবে যে কোনো ব্রাউজার ওপেন করলে হয় কিন্তু ক্রোম বালজারটা ওপেন করবে এবং সেখানে গিয়ে লিখবে সার্চ পয়েন্টে গিয়ে লিখবে স্কলারশিপ এ সি ও পুরোটা লেখারও দরকার নেই দেখো এখানে স্কলারশিপ লেখা মাত্র দেখো একটা লেখা চলে চলে এসেছে এই লিখাটা তোমরা দেখে নাও স্কলারশিপ ডট ডট গভ ডট ইন এটা হলো ওই স্কলারশিপটার অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ওপেন করতে পারো ওকে তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ওপেন করবে ওপেন করা মাত্রই দেখো এরকম একটা পেজ চলে আসবে ওকে এরকম একটা পেজ আসার পর দেখো এখানে লেখা আছে এখানে লেখা আছে এন এম এম এস দু হাজার কুড়ি ওকে ওখানে তোমরা টাচ করবে ওখানে টাচ করা মাত্র এরকম একটা পেজ খুলবে এবং দেখো সেখানে লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে কোয়েশ্চান পেপার এই কোয়েশ্চান পেপারটাতে তোমরা ক্লিক করবে এটা ক্লিক করা মাত্র এরকম একটা পেজ খুলে যাবে এটা একটু ডেস্কটপ ভার্সন করে নিই এরকম ভার্সনে তোমরা রাখতে পারো আমি একটু ডেস্কটপ ভার্সন করে নিই দেখো ডেস্কটপ ভার্সন করার পর দেখো এখানে লিখা আছে পিভিয়াস ইয়ার এখানে লিখা আছে দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এবং এটা লেখা আছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এবং নিচেটা লিখা আছে ন্যাশনাল টেনেন্ট সার্চ এটা কিন্তু ক্লাস টেনের জন্য আর এটা ক্লাস এইটের জন্য ওকে ক্লাস এইটের জন্য এরপর দেখো এখানে লেখা আছে ডাউনলোড বলে অপশনগুলো দেওয়া আছে এবং এখানে লেখা আছে কোশ্চান এখানে লিখা আছে দেখো কোয়েশ্চান পেপার দু হাজার তেরো থেকে দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো থেকে দু হাজার পনেরো মানে দু হাজার তেরো থেকে শুরু করে একদম দু হাজার কুড়ি পর্যন্ত কী কোয়েশ্চানগুলো পড়েছিলো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো দেখো আমি তোমাদেরকে একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে কোশ্চেন পেপার দু হাজার চোদ্দো পনেরোতে কী পড়েছিলো সেটা তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি দেখো ডাউনলোড ফাইল এরকম একটা চলে আসবে সেখানে ডাউনলোড করে নেবে ডাউনলোড করা মাত্রই ডাউনলোড হচ্ছে আশা করি হ্যাঁ ডাউনলোড হয়েছে দেখো ডাউনলোড করার মতো এরকম তোমাদের একটা পিডিএফ চলে আসবে দেখো লেখা আছে এখানে যে দুটো পরীক্ষা হয় আগেই বলেছি ওই ভিডিওতে যারা আগের ভিডিওটা দেখো অবশ্যই দেখে নিতে পারো একটা পরীক্ষা হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যাকে বলা হয় মানসিক পারদর্শিতার পরীক্ষা তাহলে এই মানসিক পারদর্শিতার পরীক্ষায় কীরকম কোশ্চান পড়ে তোমরা এটা দেখে নাও তাহলে তোমরা তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছর কীরকম কোশ্চেন পড়েছিলো এবং এবছর বছর কীরকম প্রশ্ন আসতে চলেছে তাহলে তোমাদের এই এক্সামটা ক্লিয়ার করতে অনেকটা সুবিধা হবে ওকে এবং দ্বিতীয় আরেকটা পরীক্ষা হয় যেটা লেখা থাকে কোলাস্টিক অ্যাবিলিটিউড টেস্ট বা সূচক পরীক্ষা এবং এটারও কোশ্চান কিন্তু দেওয়া আছে দুটো পরীক্ষা হয় নব্বই নব্বই দুটো পরীক্ষা কিন্তু বলে তো আগেই বলেছি কিন্তু আমি তাহলে এটা কীরকম কোয়েশ্চান করে তোমরা এটাও দেখে নিতে পারো ওকে আমি যদি সময় পাই তাহলে আমি এই কোয়েশানগুলো নিয়ে এই চ্যানেলে আলোচনা করব। তোমরা যদি এই কোয়েশ্চানগুলো নিয়ে আলোচনা করতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো তাহলে আমি এই কোয়েশানগুলো নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আলোচনা করব ওকে তাহলে তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো ডাউনলোড করে ভালো করে দেখতে থাকো আশা করি তোমাদের এই পরীক্ষাটা ক্র্যাক করতে সুবিধা হবে থ্যাংক ইউ